हेलो बंधुरा, आमी प्रभा, प्रभास मैजिक किचन थेके आपनादेर शुभेच्छा जानाच्छी। आमी आजके कोयल पाखिर डिम रान्ना करे देखाबो। आमी एखाने 36टा डिम नियेछी, खूब छोटो छोटो डिमगुलो, एइजन्य एकटु डबल नियेछी। नर्माल पानीर मध्ये सबगुलो डिम एकसाथे दिये चूलाय सिद्ध करब। 10 मिनट लागबे डिमटा सिद्ध होते। डिमटा फुटे उठले दुई पाश उल्टिये दिब, ताहले भालो सिद्ध होबे। যে কোনো গ্লাসের মধ্যে দিয়ে ডিমের খোসাগুলোকে ভেঙে নিতে হবে, তাহলে তুলতে খুব সুবিধা হয়। ডিমের খোসাগুলো খুবই পাতলা, এজন্য খুব সাবধানে তুলতে হবে। খোসা ছাড়িয়ে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। 3 টেবিল চামচ আন্দাজ তেল দিয়ে ডিমগুলোকে একটু লবণ একটু হলুদ দিয়ে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, দেখেন প্রায়। ডিমটা ভাজতে 3 মিনিট সময় লাগবে। ডিমটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটা দারচিনি, তেজপাতা, 4টা এলাচ দিয়ে একটু ভেজে নিব। একটা বড় পেঁয়াজ কুচি করে দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে 1 কাপ পানি অ্যাড করব, যেন মশলাগুলো পুড়ে না যায়। লবণ দিয়ে দিব 1 চায়ের চামচ, মরিচ 1 চায়ের চামচ, হলুদ 1/2 চায়ের চামচ, জিরা গুঁড়া 1 চায়ের চামচ, রসুন 1 চায়ের চামচ, আদা 1 চায়ের চামচ দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে। মশলাগুলো কষাতে প্রায় 5 মিনিট সময় লাগবে। দেখুন, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে দিব কিউব কিউব করে। আলুটাকে ভালো করে কষাতে হবে, না হয় কাঁচা গন্ধ লাগবে। আলুটা কষানো হয়ে গেছে, আমি এখানে 3 কাপ পানি অ্যাড করব। করে ভালো করে মিশিয়ে দিব সবগুলো মশলা একসাথে। করে আমি ফুটার জন্য ওয়েট করব ঢাকনা দিয়ে। ফুটে উঠলে ডিমগুলোকে অ্যাড করে দিব একসাথে। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করব। আরও ফুটে উঠেছে, দেখুন রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এটার সাথে 1 চায়ের চামচ জিরা ভাজা অ্যাড করব, এতে ফ্লেভার খুব ভালো আসবে। জিরা ভাজাটা দেওয়ার পরে আমি একটু লবণ দেখে নিব, লবণ ঠিক আছে। আবার ঢাকনা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব, জিরা ভাজাটা যেন মিশে যায় একসাথে, স্বাদটা খুব ভালো আসবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ সবাইকে।